সেটা কোথায় কোথায় নিয়ে গেছিল তোমাকে? ওখানে কি তোমার প্রতি অত্যাচার করতো? তুমি ওখানে বুঝতে পারো নি তুমি ওখানে আছো? আচ্ছা, তারপর কে কে ছিল থাকতো ওখানে? তারপর অ্যাকাউন্ট খুলেছি কিভাবে? ফেসবুকে সিমগুলো লক করে দাও নি কেন? আচ্ছা, ওই সিম নম্বর ইউজ করে ফেক অ্যাকাউন্ট করে সেখানে কি করছে? অশ্লীল ভিডিও কিরকম বয়স ছিল ওটা? ও কি করে কি? তোমার সাথে কি তখন 1 বছর আগে কোনো সম্পর্ক হয়েছিল ওর সাথে? আসলে ওর নাম কি? তো এই যে তোমার ফেক অ্যাকাউন্ট খুলে শুনেছি, যেহেতু বিয়ের বয়স শুরু থেকেও কম আছে, আমাদের চাইল্ড প্রোটেকশন কমিটির অন্তর্গত পড়ে, আমি ইমিডিয়েটলি অ্যাকশন নিতে বলেছি আমাদের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসে। আর যা আইনগত নেওয়ার কথা হবে আমরা স্ট্রিক্ট অ্যাকশনটা নেব। আর এখন মানে 18 বছর থেকে কম বয়সের বাচ্চাদের জন্য আলাদা আইন আছে, আর খুবই স্ট্রিক্ট আইন আছে, আমরা অ্যাকর্ডিংলি অ্যাকশন নেব আর সমস্ত সাপোর্টটা প্রোভাইড করব। থ্যাংক ইউ স্যার।